তুই বাইরে কোথাও যাচ্ছিস? হুম, কেন কিছু বলবা? তোর বাবা বলছিল আমার মেয়েটা হিস্ট্রিতে পড়ে, কিন্তু এখনো তাজমহল দেখলো না, রোমিও গেল না, টার্কির কথা বলছিল, ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অটোম্যানদের দীর্ঘদিনের শাসন। বাবার বন্ধুর ছেলে বিকেলবেলা আমাকে দেখতে আসছে, তো হ্যাঁ না, তুই তো জানিস যে তোর বাবার আগ্রহ অনেক বেশি, আর এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভালো। আর তুমিও বাবার মতো আমার জন্য ছেলেটা পছন্দ করে ফেললে। মানে? মানে খুবই সহজ, এই বয়সে একটা ছেলের মাথায় চুল নাই, সে পট চুলা পরে। ছবি দেখেছ না তুমি? দেখেছ? অন্যের চুল খুললে দেখা যাবে নিজের মাথায় কিছুই নেই। মানে কি? মানে খুব সহজ মা, বারবার বলছি এই বয়সে একটা ছেলে কিসের জন্য পট চুলা পরবে? আশ্চর্য, ছেলেটা তো ভালো, বাইরে লেখাপড়া করে, তোকে নিয়ে যাবে, এখানে তো এত সুযোগ সুবিধা। মা, তোমরা নিষ্ঠুর হতে পারো, আমি নিষ্ঠুর না, ঠিক আছে? তোমরা খারাপ হতে পারো, কিন্তু আমি তো খারাপ না, আমি তো তোমাদের ভালো মেয়ে। আর তোমাদেরকে একদিন না দেখলে আমার কেমন কেমন জানি লাগে, আমি সহ্যই করতে পারি না, আমি তো তোমাদের অনেক ভালোবাসি। তানজিন, বারবার এভাবে কথা ঘুরাস কেন? তুই সত্যি করে বলতো, তোর কাউকে পছন্দ? চিনি না জানি না এরকম একটা ছেলেকে বিয়ে করতে চায় না, এটা হচ্ছে সত্যি কথা। আমাকে বল তোর কাউকে পছন্দ কিনা, একটু হাত ধরাধরি ঘোরাঘুরি এটা তো হতেই পারে। আরে মা, আমার যদি কাউকে পছন্দ হতো তাহলে আমি তোমাকে বলতাম, আমার কাউকে সেইভাবে পছন্দ না। হ্যাঁ, একজন আছে খুব কেয়ারিং, আমাকে অনেক হেল্প করে, কিন্তু ওই ভালো টালো এখনো বাসিনি। ও, মনের মধ্যে সন্দেহ রেখে ও করার কিছু নাই, আমার যদি কাউকে পছন্দ হতো, ভালোবাসতাম, তাহলে অবশ্যই আগে তোমাকে বলতাম। হুম, এখন আমার মাথা খেও না, আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে। তোর বাবার কথাগুলো বলে গেলে ভালো হতো, ছেলেটা আসতে চাইছে, এখন কি করব? আমি কেন কথাগুলো বাবাকে বলবো? বাবা তো কথাগুলো আমাকে বলেনি, তোমার থ্রুতে বলেছে, তুমি হচ্ছে বাবার এজেন্ট, তুমি যে বাবাকে কথাগুলো বলো। তারপর তুই বলে গেলে ভালো হতো। আমি বললাম না মা, তুমি বাবার এজেন্ট, তুমি যে বলবা। আমি এজেন্ট? আমি তোর বাবার এজেন্ট? হ্যাঁ, তা নয় তো কি, তুমি মা হয়ে একটা মেয়ের মনের কথা বুঝো না, তাহলে তুমি এজেন্ট না তো কি? যাও, যে বাবাকে সব কথাগুলো বলো। সেদিন পাহাড়ে গোধূলি লগনে হেলেছিল সূর্য দিগন্তে, আমি শুধু চেয়েছিল তোমার চোখে, চোখে চোখে আলিঙ্গন, মন ভাসে মনের মধ্যে, মনে হয় এসেছি তোমার হৃদয়ের মাঝে ঝড় হয়ে, উথাল পাথাল ঢেউ হয়ে, অগ্নিস্ফুলিঙ্গ হয়ে। দাঁড়ান দাঁড়ান, চোখে চোখে আলিঙ্গন আবার কিভাবে হয়? আচ্ছা, নিশ্চয় হতেই পারে, এটা আমি না হয় মানলাম রূপকর্তে, কিন্তু পাহাড়ের দিগন্ত চূড়ায় সূর্য ভালোই তো ছিল, তার উপরে আবার এরকম উত্থাল ঝড়, এর উপরে আবার স্পার্ক, কেন? আচ্ছা, আপনি কবি নাকি ইঞ্জিনিয়ার? আমি কবিতার ইঞ্জিনিয়ার। চাকরি চলে গেছে না আছে? সে তো চলেই যেতে চায়, আমি আটকাই না, তবে কেন যেন থেকে যায়, এই যাব যাব করে তবু যায় না, মনে হয় কোনো মায়ায় কোনো আশায়, আমি বুঝি না। বসের কি কোনো মেয়ে আছে নাকি? না, কেন বলেন তো? না, আপনার জন্য। কেন, তাকে বিয়ে করব? বসের মেয়েকে যদি বিয়ে করতে পারেন তাহলে তো আপনার আর চাকরি করতে হচ্ছে না, সারা জীবন খালি কবিতা লিখবেন আর কবিতা পড়বেন। তা যা বলেছেন, ঠিক আছে, আমি না হয় খবর নিয়ে দেখব। অবশ্য মাঝখানে আমি তো বসকে কবিতা মানে পড়ে শোনালাম, অবশ্য সবগুলোই ছিল তিল মারা কবিতা, ইদানিং সবাই করছে, মানে বসকে খুশি করার জন্য এই কবিতাটা বলেছিলাম। কাজ হয়েছে, বস খুশি হয়েছে? আমার মনে হয় ওনার ভালো লেগেছে, কারণ উনি গোফের তলা দিয়ে হেসেছিল। ভালো, খুব ভালো। কি হয়েছে আপনার? পাটা কেটে গেল। আপনি
স্যান্ডেল কোথায়? না, স্যান্ডেল তো ওখানে, ভেবেছিলাম একটু ঘাসে হাঁটবো, আর দেখেন না কি হলো। আস্তে 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 করেন। আমি ছোটবেলায় বাবাকে দেখতাম, বাবাও রুমাল ব্যবহার করত। হ্যাঁ বাবা বলো। তোমার মায়ের কাছে আমি সব শুনেছি, তোমার অনেক অন্যায় আবদার মেনেছি, কিন্তু আর সম্ভব না। মা তো তোমার লোক, তোমার মতো করে বলবে। আমি কিন্তু, আমার কথা এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে বলো। বিকেলে রবিউল আসবে তার ছেলেকে নিয়ে। আমি চাই আমাদের বন্ধুত্ব দৃঢ় করতে তার ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দেব। আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বন্ধুত্ব দৃঢ় করার জন্য তুমি আমাকে কেন কুরবানি দিচ্ছ? মেয়েকে বিয়ে দেয়া মানে কুরবানি দেয়া নয়। আজই তোমার বিয়ে, ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবে। তোমার হবু বর এখানেই তোমার জন্যে অপেক্ষা করে থাকবে। এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই তো কথা বলছি। তাহলে আমারও কিছু কথা আছে, সেগুলো বলি। তুমি হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আমি পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি তোমাকে। আমার কাছে তুমি হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, কিন্তু এখন জাস্ট এই মুহূর্তে তোমাকে আমার হিটলারের মতো মনে হচ্ছে। জার্মানিতে হিটলার কি করেছিল তোমার মনে আছে? জানি জানি। তুমি হিস্ট্রি পড়ো, তুমি হয়তো একটু বেশি জানো। হিটলার যাই করুক, বিকেল বেলায় তোমার বিয়ে হচ্ছে, তুমি চলে আসবে, দ্যাটস অল। বাবা আমি তো, হ্যালো হ্যালো, মেয়ের সাথে রাগা রাগি? আরে না, জানো আমাকে হিটলার বলছে। ওর বিয়েটা হয়ে গেলে পরে বুঝবে যে বাবা ওর লাইফের জন্য ঠিক কাজটাই করেছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, ওর কোনো পছন্দ নেই তো? তোমার মেয়ের পছন্দ? আমার মনে হয় না, ওর যে মেজাজ বাবা, কোনো ছেলে যদি একবার দেখা করতে আসে দ্বিতীয়বার আসবে বলে তো মনে হয় না। আচ্ছা আমি কোনো ছেলের জীবন নষ্ট করছি না তো? এটা কেমন কথা বললে তুমি? বাবা হয়ে কেমন কথা বললে? নিজের মেয়ের সম্পর্কে কেউ এমন কথা বলে না? এই তুমি কিন্তু উবার চালাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আরে আয় রোজগারের একটা ব্যাপার আছে না, টাকা পয়সা লাগবে না, তোমার বাচ্চা কাচ্চা আছে না, তাদের তো খরচ চালাতে হয়। বাচ্চা কাচ্চা? আপা কি কর, আমি তো বিয়েই করি নাই। না আমি ভবিষ্যতের কথা বললাম, মানে তোমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের পড়াশোনার খরচ, অনেক খরচ আছে না, তো এখন থেকেই তো তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে। এর জন্য বললাম উবার চালাও। হ্যাঁ আমি কাউকে কিচ্ছু বলবো না। আর আমি ক্লাসে ঢুকে গেলে তো গাড়িতে তুমি একাই বসে থাকো, তাই না? গাড়ি তো তোমার কাছে থাকে, চালাতেই পারো। আচ্ছা সুজন ভাই, বাইরে গাড়িটা পার্ক করো। এখানে আপা? হ্যাঁ হ্যাঁ এখানে রাখো। সুজন ভাই, সেটা হচ্ছে নীলা আমাকে বাসায় ড্রপ করবে। হ্যাঁ আমার ক্লাস তো 6টা পর্যন্ত, তারপর আমার একটা এক্সাম আছে। আর
এই যে 500 টাকা রাখেন আপনি চা নাস্তা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপনি কোথায়? অফিসে। আপনি বাস চালান নাকি? মানে মানে এত শব্দ হচ্ছে তো তাই বললাম, আর বাস ড্রাইভারদের অফিস তো বাসই, বুঝলেন? না না, আসলে হচ্ছে কি যে এখনো অফিসে উঠিনি, আর ঢাকার রাস্তা মানেই তো হর্ন, তাই না? আরেকটা কথা কি, যারা শব্দ নিয়ন্ত্রণ করবে তারাই তো এখন করে কি হর্ন বেশি দিয়ে গাড়ি চালায়। আচ্ছা, এত কথা আপনার কাছ থেকে কে শুনতে চেয়েছে? আমি আপনার অফিসে আসছি, আপনি অ্যাড্রেস দেন। বন্ধু রবিউল, শোনো, আমার মেয়েটা তো খুব লক্ষ্মী, কোনোদিন বাবার কথার অবাধ্য হতে সাহসী পায় না। ওকে তো ওইভাবে মানুষ করিনি, মানুষ করেছি একেবারে হাতের তালুতে রেখে। আমার ছেলেটাও ভীষণ ভালো, সে বাথরুমে যাওয়ার আগে তার মাকে বলেই বাথরুমে যায়। ও বাবা, একটু বেশি বেশি না? আরে না না, এরপর তো তার বউকে বলে যাবে, আমরা কদিন বল। দেখ রবিউল, আমি কিন্তু আমার মেয়েকে ন্যাকামি সহ্য করা একদম শেখাই না। এটা তোর ছেলেকে করতে না করবি। আচ্ছা, তোরা আসছিস কখন? হ্যাঁ, ওই তোর ভাবি আসতে পারবে না, আমি আর তোর হবু জামাই আসব। কি বলছিস, আর কেউ আসবে না? আসবে না কেন, হাজার হাজার লোক আসবে। আর আজকে তোর বিয়ে না, পাত্র পাত্রীর পরিচয় পর্ব। আচ্ছা বলেন কি করতে পারি? প্রথমত, আজ এক্ষুনি এই মুহূর্তে আমরা বিয়ে করব, আমার আর সহ্য হচ্ছে না। আমার তো মাথা ঘুরছে। মাথা ঘুরবে কেন, আমি কি ভুল কিছু বললাম? সারা জীবন অনেক 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 ভালোবাসবো, একটা লাত্তি গুতা কিচ্ছু মারবো না, প্রমিস বেবি। আমাকে ছুঁয়ে বলেন। আরে কি করছেন, তো রাস্তা। তাতে কি, আমি এই মুহূর্তে অনুভব করলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। হুম কি না, মানে আমিও। আমিও কি, এই আমিও কি, মানে অনুভব ফিল করলাম। আরে বাবা, সেটা তো মুখে বলতে হবে, মুখে না বললে আমি বুঝবো কি করে, পেটের মধ্যে ঘুষি মারলে সব বেরোয় আসবে, তাই না? আপনি না বললেন যে আপনি মারধর করবেন না, বলেননি? রবিউল তো আমাদের এখানে অনেকবার এসেছে, কিন্তু ওর ছেলেটা, ওর ছেলেটা সেই ছোটবেলায় একবার এসেছিল, আর কিন্তু আসেনি। ওদের এই আদর আপ্যায়নে কোনো যেন ত্রুটি না থাকে। কেন, কেউ কখনো বলেছে যে আমাদের বাড়িতে আদর আপ্যায়নের কমতি আছে? আরে না না, সেটা বলেনি, সেটা বলে, তুমি তো আমার লক্ষ্মী বউ। আমাকে ছোট করে এখন বলা হচ্ছে লক্ষ্মী বউ? আরে শোনো শোনো, আজকে মেয়ের বিয়ের দিন, এদিনে না মনে কোনো কষ্ট রাখতে নেই, কোনো কষ্ট রেখো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, আমার কাজটা সারতে দাও। দেখো কি বলবো, আসলে আমি ভেবেছিলাম যে তোমার মা বাবা আছে, আর আসলে সত্য কথা বলতে আমি আমার বাবা মার একমাত্র সন্তান।
আমাদের আদি নিবাস হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে সবাই আমার বাবাকে, আমাদের ফ্যামিলিকে এক নামে চেনে। ঘটনা হচ্ছে কি জানো, বাবা হঠাৎ করে ঠিক করেছে একটা বিলিয়নিয়ার বাবার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবে। আমি বাবাকে বললাম, বাবা দেখো আমি একটা মেয়েকে চিনি না, জানি না, শুনি না, আব্বা আমি কি বিয়ে করবো কি করে? আব্বার কথা হচ্ছে কেন, আমি বিয়ে ঠিক করেছি, আমাদের সময় তো দাদা আমাকে বিয়ে ঠিক করেছে, এইভাবে বিয়ে হবে। আমি বাবাকে বললাম, বাবা এটা তো তোমাদের সময় ছিল, এটা তো এখন আমাদের সময় 2019। তখন বাবা রাগ করে বললো, দেখ তুই আমার কোনো কথা না শুনিস, তুই আমার সঙ্গে যোগাযোগ করবি না, আমার এখানে আসবি না। আমি একদম ঠিক করে দিলাম এবং বললো তুই আমার পরিচয় দিবি না। কী করবো, কষ্ট করে চলে আসলাম। আসলে ফার্স্ট টাইম তো ভেবেছিলাম যে বিয়ের পরে যে যদি একটু সালাম টালাম করি, তোমার বাবা মাকে যদি সালাম করি, সেই জন্য আসলে ডিলে করা, সেই জন্য বিয়ে সাদির ব্যাপারে আমার এক ধরনের উন্নাসিকতা, এই বলতে পারো। তাছাড়া আমার বিশ্বাস কি, আমাকে মেনে নেবে, আমি তো খুব একটা অযোগ্য না। ও তোমাদের বাসায় চলে এসছি, কোনটা তোমাদের বাসায়? মানে এত লম্বা লম্বা কথা তুমি কোথেকে শিখছো বলো তো? তোমার কাছে এত কিছু জানতে চাইছি আমি, এত বড় বড় 10 মিনিট ধরে একই কথা বলে যাচ্ছ, এত লম্বা ডায়লগ শুনে আমার অভ্যাস নেই, ঠিক আছে আমি পারবো না। আচ্ছা রিক্সাওয়ালা, একটা কাজ করেন তো, মানে এখানে আশেপাশে কোথায় একটা কাজি অফিস আছে, ডিরেক্ট সেখানে চলে যাবেন, জ্ঞানে বাই কোথাও দাঁড়াবেন না, থামতে বললে থামবে না, যান তো প্লিজ, যান যান ভাই, যান যান যান। ওকে নো প্রবলেম, কাজে অভিযোগ, আল্লাহ ভরসা, ঠিক আছে ভাই। কোনো বিয়ে হয় নাই, পরশ্রী হাত কেট তান্দ তো হয়, কোনো দেরি করে আমরা অস্তের অস্তের লাগবে। শুনো, ওই আমেরিকান চাল চলন কিন্তু এখানে করবে না, দেশে যা শিখিয়েছি তাই ব্যয় করবে, ওগুলি তো কোনোদিন কাজে লাগবে। শোনো, বিদেশিদের মতো হাতটা বাড়িয়ে দিয়ে হাই বলবে, পায়ে হাত দিয়ে সালাম করবে, কথাটা মনে থাকবে তো? খুব ভালো শিক্ষা দিয়েছিস, খুব ভালো শিক্ষা দিয়েছিস। মতিনের মা আমাদের এখানে অনেক দিন থেকে আছে, সে তো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তোর ছেলে যে তাকে সালাম করেছে, আমি আমি খুব খুশি হয়েছি। অসুবিধা কোথায় আব্বা, মানুষই তো, আমি ওনাকে মানুষ হিসেবে সম্মান করেছি, সালাম করেছি, আর কে হারামজাদা কে বুয়া এসব বিষয় নিয়ে আই ডোন্ট কেয়ার। বুঝলে না, উন্নত দেশে থাকতে থাকতে ওই মানসিকতা উন্নত হয়ে গেছে, বুয়াকেও সালাম দিচ্ছে। বাবা আমার এত সম্মান না দিলেও পারতা, আমি মুখ শুকনো মানুষ। না না ঠিক আছে ঠিক আছে, যা দিয়েছে রেখে দাও, যাও সালাম করো, প্রবলেম নাই, আসেন বাবা, এসো, আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ বাঁচিয়ে রাখে, বসেন ভাই, বসেন। বাসায় যে মা বাবার সঙ্গে দেখা করি। আমাদের বাসায় এখন কেন যাব, আমার বিয়ে হয়েছে, আমি তোমার বাসায় উঠবো। আরে বাবা,
আমার বাসায় তো যাওয়া যাবে না এখন, বুঝতে পারছো না? কারণ আমার বাবা থাকলে তো হতোই, এখন বাবা নাই মা নাই, মনটা খারাপ লাগে না? বিয়ে করলাম যে একটা, তোমার বাবা তো আমারই বাবা না, বাবাকে সালাম করলাম, মাকে সালাম করলাম, অন্তত নিজের কাছে তো ভালো লাগবে। তুমি যদি চাও তাহলে যেতে পারো, তুমি যদি মনে করো যে না যাবে না, ঠিক আছে যাবে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আগে আমার মা বাবাকে সালাম করবা, আমার মা বাবাকে কনভিন্স করবা, তারপরে আমি তোমার মা বাবাকে কনভিন্স করবো, ওকে? ঠিক আছে, কিন্তু নাও বিয়ে করলাম নতুন নতুন, আমরা তো পাঞ্জাবি শাড়িগুলো পরলামই না। রুমাল এখন তো মনে করো যে আধুনিক রুমাল তো কেউ রাখে না, টিস্যু রাখে। ঠিক আছে, মা বোনকে দেখছিলেন কোথায়? আরে ওই তো বলছিল, শোনো, বলছিল কি যে আঙ্কেল আসবে, আমি বাসায় থাকবো না, এটা কিরকম? কারণ ওর আজকে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, ওর টিচার ফোন করেছিল, বললো এই পরীক্ষাটা তোমাকে দিতেই হবে। কি বলেন আঙ্কেল, ও কি প্রাই এক্সাম মিস করে নাকি? আবার স্যার সেজন্য ফোন দিয়ে বসছে। বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। জি আন্টি। আমার মেয়ে তানজিল, ও বেশি কথা একদমই পছন্দ করে না। তুমি ওর সামনে খুব বেশি কথা বলো না, আর এমনিতেই তোমার ওই পরচুলা নিয়ে ওর একটা আপত্তি আছে। ওই তো মনে হচ্ছে মামুনি আসছে, আমি বরং দরজাটা খুলে দিচ্ছি। এসেছ, কেমন আছো তানজিৎ? সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা, আজকের দিনে তোমার না গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, অনেক বড় ক্ষতি হয়ে যেত, যেটা আমি সলভ করতে পারতাম। বাবা, ও বসলো, বসলো, ও বাবা আর ও মা। জি, সালাম। বিয়ে করেছি, সাহস কিভাবে হলো? 2019 এসেও তুমি আমার উপর জোর খাটাবা, জোর করে একটা চারটার সাথে আমাকে বিয়ে দিবা, মগের মূল্য নাকি? আন্টি, আপনার মেয়ে ভুল করেছে, মানে তানজিন ভুল করেছে, আর এখন মানে বকাঝকা দিয়ে আর কি লাভ হবে? তার চেয়ে বরং কিভাবে সমস্যার সমাধানটা করা যায় সেটা নিয়ে ভাবা দরকার। আর তুমি এটা কি করেছো তানজিন? কে এটা দেখতে একটা লাফাঙ্গার মতো মনে হচ্ছে, তুমি কিভাবে তাকে, তোমার লাইফে হেল হয়ে যাবে, তুমি কখনো সুখী হতে পারবে না, বুঝছো? তুমি বরং ডিভোর্স দিয়ে দাও। আর আন্টি, আসলে আজকাল ডিভোর্সই এটা কোনো বিষয় না, আমার তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে, আমার অনেক আপত্তি আছে। এই যাও তো, বাবাকে দেখাও, যাও। মা একটা কথা বলি, অ্যাটিটিউড দেখেছেন, ডিভোর্সই তাও বিয়ে করবে? এটা বিয়ে তো ছেলে খেলে না, ফাজিলগুলো। আচ্ছা আব্বা, শোনো না, আব্বা যাও দেখাও। আব্বা, এই যে এই ছবিটা দেখেন, দেখেন, এই যে দেখেন, একদম ধোলাই খালের ওখানে মেকার, ধোলাই খালের দোকানে বসে ছবিটা তুলছে। আম্মা, এই যে আপনি দেখেন, এই দেখেন, ধোলাই খালে ওই দোকানে বসে এই যে ছবিটা তুলছে, দেখেন আপা, দেখেন, দেখেন মা। তুমি যা বলেছি, তুমি ফ্লোরিডায় থাকো, ধোলাই খালে কেন? হোয়াট ইজ দিস? আব্বা, এই মালটাকে আপনি কি আরেকটা, আপনি কি জমজ ছেলে জন্ম দিয়েছিলেন? এটা কে আব্বা? জবান তো বন্ধ হয়ে গেছে, কথা বলবে কিভাবে? একটু দেখেন, একটু যা ভুল বোঝাবুঝি, না হলে এরকম একটা ভদ্র মেয়ে, ভদ্র ফ্যামিলির একটা মেয়েকে এই যে একটা মেয়েকার সঙ্গে বিয়ে হয়ে গেছে। আল্লাহ 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 রহম আল্লাহ। আব্বা, আপনি আপনি চুপ করে আছেন বলে কিছু একটা বলেন। আব্বা, ওকে আমি আমেরিকা পাঠাবো, তুই ধোলাই পাড়ে কি করিস? আপনি স্ট্রেঞ্জ, আপনি কি বলছেন এসব? আপনি কিছু একটা বলেন প্লিজ। আমি
তুই আমার সাথে এরকম বেইমানি করবি? সরি এর সরি বলে সব কিছু হয় না, চার অক্ষরের নাম সরি, এস ও আর আর ওয়াই, এটা দিয়ে সব কিছু হয় না, সরি বলে হয়ে গেল, কথাইতে বলতে না। এই আমার শ্বশুর বাড়িতে এসে সব কার করে বের করে দেবো, তুমি আমাকে রক্ষা করো বাবা, এরকম ভাবে বলবেন না, কাঞ্জিন ছেলে কি করে? বাবা ও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বাগের হাটে ধন্যাঢ্য। জি আসলে নিজের কথা নিজে কীভাবে বলবো আম্মা আব্বা বুঝতে পারছি না, তারপর না বললেও তো আপনারা বুঝবেন না। আসলে আমরা চৌধুরী জমিদার পরিবার, আমরা হচ্ছে আমার মানে দাদা যে ছিল দাদার বাবা ছিল শাহ মোবারক হোসেন চৌধুরী, অনেক বড় মানে জমিদার ছিল। আর দাদা মানে ওই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল তো, মানে আমার দাদা তখন একটু ছোটো ছিল, দাদা সবসময় মানে গুল্টু গুল্টু চেহারা ছিল, সব সময় করতে কেউ যে বিদেশি মেম আছে না তাদের কোলে 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 ঘুরতো, এই জন্য দাদা তো অনেক ফাইট করতো, খুব ঈর্ষা করতো। কিন্তু ও এরকম না বাবা। আমি অবশ্য এরকম না, আমি ওগুলো বসিই না। আচ্ছা তখন তোমার দাদি কি তোমার দাদার সঙ্গেই ছিল? বাবা আসলে হচ্ছে কি যে মানে একই গ্রামের ছিল তো, তো ওই দাদা দাদির থেকে ছোট ছিল, আমার দাদি তো দাদার গাল এর এমন করে টিপত, কারণ গুলু গুলু ছিল তো সেই। আচ্ছা তুমি আমার সাথে এসো বাবা, নতুন চা এসো এসো। আসলে আজকের যে সিচুয়েশন, আমি শোন 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 ফট করে চলে যাচ্ছে, যাদের আগে জমিদার বংশ ছিল তাদের কিন্তু এখন কিচ্ছু নেই, আমাকে অপমান করতে গিয়ে তুই কিন্তু একটা গরিবের ছেলেকে বিয়ে করেছিস। হয়েছে আমাকে বোঝা আমাকে জানাস নি, আমার কাছে গোপন করেছি, আমি সব জানি। এই ওখানে করতে কি মোটর মেকানিক হইতো ওই ওয়ার্কশপে, আর থাকতে কোথায়, দেশের মেকানিকরা যেখানে থাকে তার চেয়ে না একটু ভালো জায়গায় থাকতে। ছেলেটা যা যা বলেছে সব সঠিক বলেছে, শুধুমাত্র স্থান আর সময় আলাদা। ওই ছেলে যখন এই কথাগুলি বলছিল তখন মনে হচ্ছিল আমার ছেলের জন্য আমার বন্ধুর সাথে প্রতারণা করছিলাম। ঠিক করলি, একেবারে ঠিক করলি। তুই আবার বলছিস তোর মতন একটা ছেলে জন্ম দিয়েছি কিনা, তোর মতন এক একটা। আব্বা আপনি খামাকে উত্তেজিত হচ্ছেন, আমি আপনার ছেলে না, আপনি আমাকে চিনছেন না, আমি ওখানে কী করছি না করছি, আপনি খামাকে উত্তেজিত হচ্ছেন, রাগ করছেন আপনার ছেলের কাছে। ও আপনার ছেলের চেয়ে আপনার এখন বন্ধু বড় হয়ে গেছে না? বন্ধু মাফ করে দিন, আমি অত্যন্ত দুঃখিত, বিশ্বাস কর আমার মেয়েটা যে এরকম একটা কাজ করে থাকবে এটা আমি ঘুণাক্ষরেও জানতাম, আমরা ধারণাও করতে পারি। দোস্ত তুইও আমারে মাফ করে দিস, তোর নতুন জামাই যা বলেছে সব ঠিকই বলেছে। শোন শুধু স্থানটা পরিবর্তন করেছে, ভোলাই খাল না হয়ে ওইটা ইউএস এর ফ্লোরিডা হবে। হ্যাঁ দোস্ত তুই আমার মাফ করে দিস। মাফ করছি কেন, কি বললো
আমি ভাবছি কি যখন মা তো বললো যে ওনারা ঢাকায় আসলে তো অনেক দূর হবে, এবার থেকে কলকাতায় কাছে, ওনারা কলকাতাতে যাবে তারপরে চেন্নাই যাবে, দেখে এখন মানে এর ভিতরে একটা জিনিস চাইল। আমি তাদের সন্তান, টাকা চাইলে টাকা চাও, আমি দোষের দেখি না, আমি তাদের সন্তান ছেলে, টাকা একটু চাপ দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে তাদের টাকা দেবো কিভাবে? কত টাকা আমাকে বলো তো? কত আর পরে বললো, 10 লাখ, মানে এই মুহূর্তে 10 লাখ টাকা আমার কাছে অনেক টাকা, অন্য সময় ব্যাপার ছিল। আচ্ছা শোনো, আমার কাছে আছে, আমি তোমাকে দিচ্ছি। বাবা আমার জন্য কিছু টাকা রেখে দিয়েছে, এখন তো সেটা কাজে লাগছে না। বাবার চিকিৎসার জন্য খরচ করো, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি কেন দেবে? কেন তুমি টাকা দেবে? হ্যাঁ আমি জানি যে টাকাটা এই মুহূর্তে আমার দরকার, কিন্তু তুমি কেন দেবে? কেন দেবে? হেল্প কেন করবে তুমি? তোমারটা কেন আমি নেব? আমি প্লিজ প্লিজ এইভাবে টাকা দিও না, আমি তোমার কাছে ছোট হতে চাই। আরে ছোট মনে হবে কেন? তুমি আমার কাছ থেকে টাকা নিবা, কারণ আমি তোমার জান, তোমার হৃৎপিণ্ড, তোমার লাইফ পার্টনার, তাই। যদি আপনার অনুমতি দেন। ঠিক আছে বলো। মা থাকলে ভালো হতো, তারপরে বলি বাবা। সেটা হচ্ছে যে আমি জানি যে আপনাদের একমাত্র সন্তান, ও আপনাদের একমাত্র মেয়ে, আমি বিয়ে করেছি, কিন্তু ঘটনা থেকে বাবা যে আমার আব্বারও তো একটা বংশ পরিচয় সব কিছু আছে, তাদের না জানিয়ে আমি এখানে বিয়ে করেছি। আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আব্বা যদি জানতে পারে যে আমি এখন আপনাদের এখানে থাকি, মানে ঘর জামা হিসেবে থাকি, আব্বা আমাকে নির্ঘাত একদম স্টেন গান দিয়ে গুলি করে মারবে। স্টেন গান দিয়ে গুলি করে মারবে? না 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 না, এত বড় লাইফ রিস্ক তুমি নেবেই না। কথা বুঝতে পারছো? তোমার যেখানে খুশি তুমি সেখানে গিয়ে থাকো, মাঝে মধ্যে বেড়াতে চলে আসবে আমাদের এখানে, কী বলো? আর শোনো, যখন তুমি আসবে তখন তুমি একটা হেজাব, না না হেজাব না, তুমি একটা বোরখা, বোরখা পরে চলে আসবে, তাহলে তোমার আব্বা কেন, পৃথিবীর কেউ তোমার খবর জানতে পারবে না বাবা। আচ্ছা তুমি থামো তো। বাবা তুমি কি বলতে চাইছো চোখ খুলে বলো। আসলে আপনারা ভুল বলছেন নাকি আমি বুঝতে পারছি না মা। আমি জানি আপনারা মানে আপনাদের খারাপ লাগতে পারে, মানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মা যে আমি আপনার মেয়েকে নিয়ে একটু আলাদা থাকতে চাই। বাবা তোমার এই চাওয়াটা খুবই যৌক্তিক, বিশ্বাস করো আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এত বড় বাড়ি, একটা মাত্র মেয়ে, তুমি যদি ওকে নিয়ে যাও আমরা দুজন খুবই একা হয়ে যাব। এই বিষয়টা তুমি যদি একটু সদয়ভাবে বিবেচনা করো, আমরা দুজন তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। মা এভাবে বলেন না তো, এত সুন্দর করে গুছিয়ে আমাকে জীবনে কেউ কখনো কোনো কথা বলেনি, আপনি আমাকে মানে এইভাবে অনুরোধ করছেন কেন? আপনি আপনি মা আমাকে আদেশ করেন, আপনি আদেশ করবেন, আপনি কখনো অনুরোধ মানে এইগুলো ধরনের কথা বলবেন না। একটা কথা কি জানেন, সত্যি কথা বলছি, আপনাদের এখানে সন্তান সমতুল্য হিসেবে
যে সম্মান আদর স্নেহ ভালোবাসা পেয়েছি আমি কৃতজ্ঞ। কি হয়েছে তুমি কাঁদছ কেন? কি সমস্যা, কি কাঁদছো কেন তুমি? আচ্ছা মা বাবা তোমরা কি বলেছো তাকে? তোমার কোনো কাণ্ড জ্ঞান দেয় না? মেয়ের জামাইকে কেউ এসব কথা বলে নাকি? আরে কি বলছো তুমি, সে আমার মেয়েকে নিয়ে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দেবো? আশ্চর্য, বোকার মতো কথা কেন বলো? এটা তো নিয়তি, তোমার বন্ধু ছেলের সাথে বিয়ে হলে ও তো বিদেশে চলে যেত তখন। আমাদের তো এই বাড়ি থেকে অন্য বসে চিন্তিত হবে, মনে করো যে এই যে বিয়ে করছি এটা শুনলে তো অনেক এটা শুনে তো আমার স্ট্রোক করছে। এখন যদি আব্বা শুনে যাবি আমি এখানে থেকে মানে ঘর জামাই থেকে আবার তো মরে যাবে, কি করবো এটা সেটা বুঝতে পারছি না। এই জন্যই কিন্তু আমি বাবা মা মানে তোমার বাবা মার কাছে গিয়েছিলাম যে আমরা যে আলাদা বাসানো এটা নিয়ে ডিসকাস করার জন্য। মানে কি তুমি নিচে আব্বা আম্মার কাছে গেলা তোমার বাবা অসুস্থ সেটা বলার জন্য? এর মধ্যে বাসা চেঞ্জের কথা আসলো কোত্থেকে? এই কথা বলতে গেলা কেন? বলবো না মানে বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা আমাকে এত আদর করছে এত আদর করছে, মানে এইটা বলতে গিয়েছিলাম কিন্তু আমার নিজের বাবা এটা শুনলে তো আরো মরে যাবে, আমি কি করে বুঝতে পারছি না এখন। আচ্ছা ঠিক আছে, তোমার সামনে? হ্যাঁ কোনো সমস্যা? না সমস্যা থাকবে কেন? লাউডস্পিকারে দাও। লাউডস্পিকার? হ্যালো। হ্যালো মা, বাবার অবস্থা কি? আগের মতোই বাবা। আচ্ছা তোমরা মানে কখন নিয়ে যাব? ডাক্তার সাজেশন দিছে এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তোর বাবাকে নেওয়া যাবে না। তোর মামা অনেক চেষ্টা করতেছে, কথা বলতেছে। মানে তোমরা চেন্নাই যাচ্ছ না মানে ইন্ডিয়া যাচ্ছ না? হ্যাঁ সকালবেলা তো এরকমই কথা ছিল যে ইন্ডিয়া নিয়ে যাব, কিন্তু এখন ডাক্তার বলতেছে হয় থাইল্যান্ড নাহলে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য। তোর মামা বলতেছে সিঙ্গাপুরে নিয়ে গেলেই ভালো হবে। মামা কি দাও? তোর মামা তো বাবা এখন নাই, ডাক্তারদের সাথে কথা বলতে গেল। ও শোন, বৌমাকে তোর বাবার এসব কথা বলিস না, তাহলে তোর বাবার প্রতি একটা খারাপ ধারণা হতে পারে। আচ্ছা মা আমি চলে আসতেছি। ঠিক আছে, তুই এসে তোর বাবাকে পাবি কিনা জানি না, তোর মামা বললো সবকিছু গোছগাছ করার জন্য, আমরা ঘন্টা চারেকের মধ্যে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আর আগুনের ভিতরে চলে যাবে টাকা, আমরা হবে না মশাই। ঠিক আছে বাবা। সবকিছু আমার জন্য হলো। প্লিজ প্লিজ তুমি এইভাবে চিন্তা করলে আমার কষ্ট লাগবে, তুমি আমার জান, তুমি এটা বলো না তো। আচ্ছা তুমি যাও তো, আর দেরি করো না। আসলে আপা মানে এখন পেপার পড়ে কিন্তু খুব একটা মজা পাবেন,
আমাকে সব কিছু গরম গরম ভালো লাগে। যেরকম মনে করেন যে আপনি পুরী, পুরী যদি আপনি সকালে মানে বা দুপুরে বা বিকেলে গরম গরম খান যে স্বাদটা পাবেন, ওটা বাসি হয়ে গেলে ওই স্বাদটা পাবেন। এখন ব্যাপারটা একদম বাসি খবর, একদম কত রাত হয়ে গেছে দেখেন। এখন হয় কি, আপনি পোর্টালে চলে যাবেন, মোবাইলে সব কিছু একদম গরম গরম নিউজ হয়। সেই জন্য আবার কিছু মনে করবেন না, মানে এই প্যাকেটটাও রাখেন, এই এইটা একটা ফোন নিয়ে আসছি, এটাতে আপনি সবসময় এখন গরম গরম খবর দেখবেন। এই প্যাকেটটা কি বলেন? ও মা কেমন আছে? আসলে মা হয় কি যে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, আসলে জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, না নিজেরও তো কিছু করার ছিল না। আর সকালে আমার কাছ থেকে টাকা নিল, বলল ওর বাবা অসুস্থ, কিন্তু এখন তো ওর মধ্যে তার কোনো প্রভাবই দেখছি না। এমন কিছু আপনাকে দেওয়া হয়নি, মানে হাতে করে যে কিছু নিয়ে আসবো সেটাও হয়নি? আপনি আরে কি বলেন মা, তুমি মন খারাপ করো তো, শোনো তোমার জন্য এই যে আপাতত অন্য কিছু তো আছে, এই যে এগুলো নিয়ে এসছি, এই যে মনে করো রেশমি চুরি, ও যেটা গান আছে না, কিনে দে রেশমি চুরি। মানে আসলে মানে হঠাৎ করে এক্সাইটমেন্টে গান গেয়ে ফেলছিল, যে গানটা কমপ্লিট করি না, রে রেশমি চুরি কবে যাবো বাপের বাড়ি, তুমি বাপের বাড়ি যাবো না, গান গান টিটি কিরকম কিরকম, হ্যাঁ ও বাবা রে বাবা, এই আস্তে আস্তে এই লাল চুরিতে তোমার তো অসম্ভব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এ মনে হচ্ছে কি জানো, আমি যদি গাব্বার সিং হতাম না, তাহলে বলতাম এ হাত মুঝে দে দো তঞ্জি, কিন্তু সেটা আমি করবো না, কারণ তুমি তো আমার বউ, তোমার হাত কাটলে তো টুন্ড হয়ে যাবা, আমি তো তোমার আই লাভ ইউ করি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, হুম ঠিক আছে, কিন্তু এত কিছু কেন কিনতে গেলে? তুমি আমার জান না, আর এটি তো আমার ফ্যামিলি, লাইক এ ফাদার মাদার ওয়াইফ, খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কি রে তানজিন, বুঝলু কি আজও সকালেই বের হয়ে গেছে? হ্যাঁ মা, সেই সকালে। ছেলেটা কি যে খাটাখাটনি করছে, তোর বাবা কিন্তু 10:05 অফিস করত এবং সবসময় বলতো এই 10:05 অফিস করার সময়টা অনেক সময়, অনেক কিছু করা যায়। তো দেখ আজকালকার ছেলেমেয়েরা সকাল থেকে শুধু মোবাইলে টেপাটিপি করে, ফেসবুকিং করে, আর রাত হলে কাজ শুরু করে। মা বুঝলো তো একদম ওই রকম, ওর তো কোনো ফেসবুকই নাই, আমি কতবার করে বলি যে তুমি একটা ফেসবুক খোলো, ফেসবুক খোলো, না ও শুনবে না, ও এইরকমই থাকতে চায়। আর সারাক্ষণ ওই যে একটা টিপে টিপে মোবাইল, সেটা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে, আর কিছু বললে কি বলে জানো? তুমি জানো না মার্কিন প্রেসিডেন্ট ওবামাও এরকম টিপে টিপে ফোন ইউজ করতো, সো ইটস মডার্ন। ওবামা করলেও ট্রাম্প নিশ্চয় করে না, ট্রাম্প তো বেশি আধুনিক। মা তোমার ট্রাম্পকে আধুনিক মনে হয়? শোনো, ও যদি বাংলাদেশে থাকতো তাহলে ঘোড়া গাড়ির ড্রাইভার হতো। বলিস কি, তাই নাকি গুলিস্তান থেকে সদরঘাটে ঘোড়া গাড়ি চালাতো, বুঝছো, ট্রিপ দিত। পুলিশ কি? হ্যাঁ হ্যালো, আরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি মতিন বলছি, বজলুর কলিং। কেমন আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি। ভাবি আমি আপনার নাম্বারটা বজলুর কাছ থেকে নিয়েছিলাম, যদি কখনো দরকার পড়ে আর কিসের জন্য, আর এখন মনে হচ্ছে আপনাকে আমাদের খুবই প্রয়োজন। আমাকে কি দরকার ভাইয়া? জি ভাবি, আসলে ভাবি হয়েছে কি যে আমাদের ফার্মটা তো মূলত আসলে বজলুই চালায়, এমনি স্যার তো সেভাবে কিছু বোঝেই না, কিন্তু ভাবি বজু আজ বললো যে ওনাকে চাকরিটা ছেড়ে দিয়েছে। বজলু চাকরি ছেড়ে দিয়েছে মানে? না ভাবি, বজলু বললো যে ও নিজে ব্যবসা করবে, ওর নাকি অনেক আইডিয়া আছে মাথার মধ্যে, তাহলে সে অন্যের ফার্মে কেন চাকরি করবে, সেই জন্য চাকরিটা ছেড়ে দিয়েছে।
ভাবি এখন যদি আপনি একমাত্র ভরসা, এখন আপনি যদি একবার ওকে না ঠেকান তাহলে তো আমাদের ফার্মটা একদম ধ্বংস হয়ে যাবে। এতগুলো মানুষ সব পথে বসে যাবো আমরা। বোঝেনি তো, ভালো লিডারশিপটা বিজনেসে খুব দরকার ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বিষয়টা দেখছি। জি ভাবি, থ্যাংক ইউ ভাবি, সরি আপনাকে ডিস্টার্ব করলাম। রাখি, সাউন্ড কিরে কি ফোন করেছিল? বজলুর কলিং। তুমি চাকরি ছেড়েছো কেন? বা আসলে মানে আই থিঙ্ক চাকরি তো করলাম। আমার কথা কি জানো, যে চাকরি করে কি হবে, চাকরি করব তোমাকে নামে অনেক মিস করি বেবি। মনে হয় কি সবসময় তোমাকে সঙ্গে নিয়ে আমি থাকি। বলো, বিয়ে তো আমি জীবনে একবারই করবো না। আমার খুব ইচ্ছা কি জানো, যে দশ দিন তোমার সঙ্গে একসঙ্গে থাকি, আবার অফিসে যাও যাও দিয়ে দাম, যা চাকরি ছেড়ে দিলাম। দশ দিন আমার সাথে মানে তুমি চাকরি ছেড়েছো দশ দিন? তুমি দশ দিনের ছুটি নিতা, চাকরি ছাড়ার কি দরকার ছিল? আমি এত কিচ্ছু বুঝি না। তুমি এখনই অফিসে যাবা, রেজিগনেশন লেটার উইথড্র করবা, তারপরে আসবা। আমি উল্টাপাল্টা আর কিচ্ছু দেখতে চাই না। এত চিৎকার কিসে? আমি বুঝলাম না, মাত্র তো বুঝলো অফিস থেকে আসলো, আর তানসিল কি জেনে নিয়ে কথাবার্তা বলছে। ও ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, বুঝেছি। আমি আমার মনে হয় কি ওই যে জামাইয়ের নামটা আছে না, বজলু, এটা কোনো নাম হলো? এটা এত পুরনো নাম যে আজকাল মানুষ রাখে না। আমার কি মনে হয় জানো, ওকে এফিডেভিট করতে বলেছিল নামটা, সে করেনি, বাস হয়ে গেল। তোমার মেয়ের জামাই, কথাবার্তা একটু ঠিক করে বলো। আরে আমি তো এছাড়া কোনো কারণই দেখছি না। ছেলে ভালো, লেখাপড়া ভালো, ভালো চাকরি করে, ভালো জায়গায় থাকে, শাশুড়িকে মাঝে মধ্যে শাড়ি এনে গিফট দেয়, আম্মা আম্মা বলে ডাকে, ওই নামটা বজলু, এটাই সমস্যা। তাই না, শুধু আমাকে গিফট দেয়, তোমাকে কিচ্ছু দেয় না। এই যে মোবাইল কিনে এনে দিল, আশ্চর্য, ছেলেটার বাবা অসুস্থ, এই সময় মাথার কোনো ঠিক থাকে না, একটা নতুন মোবাইল দিল আর তুমি সেটা নিলে? আচ্ছা শোনো, আমাকে সে মোবাইল কিনে নিয়ে এসে দিল, আমি তো তাকে আনতে বলিনি, কেন দিল সে? ও আচ্ছা, আর আমি গিয়ে গিয়ে মেয়ের জামাইকে বলি না আমার এটা দরকার ওটা দরকার? তোমাকে কে বললো? আমাকে কে বললো সেটা বড় ব্যাপার না, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি চাকরি ছেড়েছো কেন? চলো চলো দেখি তো কি হচ্ছে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না, এখনই যাও। কি রে ইয়ানসি, কি হচ্ছে? মা, সে চাকরি ছেড়ে আসছে। কেন জানো? আমাকে সময় দেবে বলে সে চাকরি ছেড়ে দিয়েছে। এদিকে অফিস থেকে মতিন ভাই আমাকে ফোন করে বলছে সে চাকরি ছেড়ে দেওয়া মানে অফিস বন্ধ হয়ে যাওয়া। তাদের এমডি তো কিছুই দেখে না, সব তার করতে হয়, লিডারশিপের একটা ব্যাপার আছে না। দেখো তুমি এখনই যাবা, জয়েন করবা, যাও। কী মা বাবা একটু বোঝান তো, মানে আমি আসার সময় পিয়নকে বললাম আটকে দাও, পিয়ন বললো বস আপনি, আমি বললাম তুমি থাকো, বললো না আপনি থাক, না থাকলে থাকো কীভাবে, বন্ধ করে দিলো, তারপর চলে আসলাম, এখন পিয়নকে পাবো কীভাবে আমি? তুমি সারা রাত অফিসের গেটে বসে থাকবা, সকালবেলা অফিস খুলবে, তুমি জয়েন করবা, তারপরে আসবা, এটা আমার অর্ডার, যাও। হ্যাঁ কী হয়েছে বাবা একটু বলো তো। আচ্ছা ইয়ে, তুমি চাকরি ছাড়লে কেন? বাবা মা আসলে আমি একটা চাকরি আর ভালো লাগছে না, আমি একটা ব্যবসা করতে চাই। সেই ব্যবসাটা যতই ছোট হোক, একসময় ছোট তো বড় হবে, তাই না? সবই তো ছোট থেকে বড় হয়। ওয়ান্ডারফুল। আচ্ছা কি বললে তুমি, কি বললে, ব্যবসা করলে? কাম কাম, দারুণ ব্যাপার, দারুণ। জানো আমি না সারা জীবন চিন্তা করেছি যে আমি চাকরি করবো না, ছেড়ে দেবো, পরের গোলামি করবো না, কিন্তু জানো আমি বেরিয়ে আসতে পারি, আমি বেরিয়ে আসতে পারিনি, তুমি পেরেছো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, বিজনেস করো, ভেরি ভেরি গুড। আরে কি ভেরি ভেরি গুড বলছো বাবা, বিজনেস যে করবে পুঁজি কোথায় তোমার? আবা বা বা, মানে জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে আমরা দু একজন মিলে করবো, তো মানে তোমাকে মনে বলেছিলাম যে এর আগে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা টাকা অ্যারেঞ্জ করেছি, আর একটু 1 কোটি টাকা লাগবে, তাহলে লোন করার ব্যবস্থা করছি। দিস ফাইন্ড ইট ইজ নো প্রবলেম, ওই টুগেদার ইনশাল্লাহ হয়ে যাবে। আরে লোনের দরকার, তুমি পার্টনার নিয়ে নাও, আমাকে পার্টনার নাও, আমাকে, আমি তোমাকে টাকা দেবো।
না ধন্যবাদ, আসলে অনেক 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 টাকার দরকার, তো নিম্নে তো মনে করেন যে 50 crore আই থিঙ্ক এত এত টাকা আমি কোথায় পাবো? কোনো অসুবিধা না, আমরা তো বললাম যে আমরা উচ্চ ক্রেতা, আমরা এই জিনিসটা করব। আপনি মনে করেন যে 1 crore টাকার কথাই তোকে বললাম না যে ফ্যামিলি লোনের ব্যবস্থা করছি, আপনি 50 lakh টাকা দিলেই হবে। আরে তুমি তো ক্রোর, আরে ক্রোর মানে তো কোটি। ও আই ফরগেট দিস, মানে আসলে যে আসল আউলা পাগলা হতা হ্যায়, মানে ও সব কুছ সারা দিন মে ক্রোর ক্রোর হিসাব মে বাতচিত করনা পড়েগা না, ইসলিয়ে মানে হাম লোগ মাথা আউলা মালা গেছে, জাস্ট দ্য প্রবলেম। আরে শোনো শোনো, আমি তোমার মাথা কাল সকালে একবার ঠান্ডা করে দেব। আপু প্লিজ মাথ না দিয়ে মানে তো হোল থাকে, হোল হোল বহুত প্যার করতি হ্যায় তুমকো সনম, আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? তোমাকে এক নদী না নদী না এক সাগর না এক সাগরও না এক মহাসাগর, এক মহাসাগর না যতগুলো সাগর আছে মহাসাগর আছে তত পরিমাণ তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ জান। বাবা সত্যি বলছো তো? আচ্ছা জান, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি সত্যি কথা বলতে কি, শুরুর দিকে না এটা আমার জন্য একটা গেমের মতো ছিল, বাবার সাথে গেমে জিততে হবে, জেদ ধরতে হবে এরকম। কিন্তু এখন আসলে তুমি আমার সব কিছু, তুমি আমার আলো, তুমি আমার অন্ধকার, তোমাকে ছাড়া আমি আসলেই বাঁচতে পারবো না, খেতে পারবো না, থাকতে পারবো না, হাসতে পারবো না, কাঁদতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। আসলে আমি না আগে এত আবেগী ছিলাম না, তোমাকে ভালোবাসার পর থেকে আমি অনেক আবেগী হয়ে গেছি, বিশ্বাস করো আমার ভালোবাসায় কোনো খাদ নেই। খাদ নেই আর আমার ভালোবাসা, আমার ভালোবাসা কেমন তোমাকে আমি দেখাচ্ছি। কি করছো? আরে বুকে ঢুকিয়ে দে। আরে কি পাগল হয়ে গেলে নাকি তুমি, আশ্চর্য ছাড়ো। তুমি কি ইয়ে নাকি বাচ্চা কচি খুকি নাকি যে হাত পাকেটে রক্ত দিয়ে আমাকে প্রমাণ করবা? তুমি একজন বুয়েটের ছাত্র। সব ঠিক আছে, কিন্তু আমি কি করতে চাই জানো? জাস্ট আমি আমি করে আমি এখানে রক্ত বেরোবে, এই রক্ত হার্ট দেখা যাবে, রক্ত বেরোবে, রক্ত খুঁজে দেখো না, যা তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো তোমাকে চাই, তোমাদের বাচ্চার মতো রয়েছে, এটা আই লাভ ইউ সো মাচ। তারপর রক্ত দিয়ে প্রমাণ করা লাগবে না, আমি বুঝতে পেরেছি। আরে কাঁদছো কেন? আমি তো চেকটা তোমাকে এমনি এমনি দিচ্ছি না। শোনো, ইউ আর নট অনলি মাই জামাই, ইউ আর অলসো মাই বিজনেস পার্টনার। আচ্ছা বুঝলু, ইয়ে বিজনেসটা কি বলো তো? বাবা ড্রিম, মানে আমি আমি কম্পিউটারের ব্যবসা করব, মানে আমাদের দেশে বাইরে থেকে কম্পিউটার সব আমদানি করে না, এখন আর আমদানি করতে হবে না, এখন আমরা এক্সপোর্ট করব, মানে হচ্ছে আমরাই কম্পিউটারগুলো বানাবো। ও বাট দিস ইজ ভেরি বিগ ভেঞ্চার। জি বাবা কিছু বললেন না? বলছিলাম যেটা তো অনেক বড় ব্যবসা। জি বাবা অবশ্যই বড় ব্যবসা, ঘটনা হচ্ছে যে এ দেখেন চায়না হংকং ওদের দেশে আমাদের লোকরা যাচ্ছে করছে, তো ওরা পারলে আমরা পারবো না কেন বাবা? না রাইট রাইট, ওরা পারলে মানুষ পারছে আর আমরা পারবো না, হয় কি করে? জি ওকে স্টার্ট করি। জি বাবা, বাবা আমি বলতে যাচ্ছিলাম যে আজ থেকে আপনি তো শুধু আমার ফাদার ইন ল না, আর আজ থেকে আপনি আমার ব্যবসায়িক পার্টনার। মনে হচ্ছে কি জানেন, এই খুশিতে আমরা একটা 5-star হোটেলে ডিনার করি, চল। 5-star হোটেলে ডিনার? কিন্তু সেটা তো খুব খরচের ব্যাপার বাবা। কি বলেন আপনি, আসলে হচ্ছে কি বাবা, আমি যেরকম দেশের বাইরে গেলে সবসময় কিন্তু 5-star 7-star হোটেলে থাকি, আর দেশে যদি আসি মাঝে মাঝে আমি এই যে এইসব 5-star হোটেলে যাই কফি খাওয়ার জন্য,
আর ঘটনা হচ্ছে কি যে ও আর একটা কথা বলতাম বাবা, মানে আসলে এখন তো প্রেশার পড়ে যাবে অনেক বেশি, মানে আপনি যদি কাইন্ডলি যদি দেশের অফিসটা একটু সামলান বা বাংলাদেশ দেখেন তাহলে আমি চায়না হংকং এগুলো দেখতে পারি। আরে ঠিক আছে ঠিক আছে, সময়টা আসবো। আমি কথা আসি তাহলে টাকা এলেই ওর ফুটানি বাড়ে। এমনিতে তো কোনো খবরই থাকে না, আজ টাকা পেল আজই ফুটানি শুরু করেছে। আগের দিন আমার কাছ থেকে টাকা নিল, সামথিং রং। আচ্ছা, ওর গ্রামের বাড়ির অ্যাড্রেসটা যেন কি বলেছিল, গ্রামের বাড়ির অ্যাড্রেস তো কাবির নামায় ছিল। লেট মি চেক। হ্যালো, সালাম আলাইকুম। আপনি কি হারুন মেম্বার? আচ্ছা, আপনি কি বজলুকে চেনেন? আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনি? আমি ওই যে বজলু তাতো তো ভাই, ওই যে গ্রাম থেকে এসেছি বাগেরহাট। ওই আর একটা তবে আছে, তার ওখানে উঠেছি রাত্রিবেলা। আরে ভাবি সাহেব না, ভাবি কেমন আছে? ভাবি ভাবি সাহেব, সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? না না, আমি ওই যে ইয়ে খাচ্ছিলাম, ওই যে পান খাচ্ছিলাম। ভালো কথা ভাবি, ওই যে চিলমচি নাই আপনাদের, মানে পানের পিকটা ফেলবো, মানে ওই যে পিক ফেলবো এস্ট্রে এস্ট্রে। আচ্ছা দাঁড়াও না, বলছি তো। কিন্তু যে লতা পাতা ঘাস সবই খায়, তবে হ্যাঁ তাদের খাওয়ার ধরন আর আমাদের খাওয়ার ধরনটা একটু আলাদা। তারা ডাইরেক্ট খায় না, আমরা ডাইরেক্ট খাই, তারা একটু সিদ্ধ করে খায়। এখানে এখানে কি মনে করি? ওই যে ভাইয়ের কাছে এসেছি। এই ভাবি সোনালকু, ভাই আমার কথা কিছু বলো নাই, আর এই হারুন, হারুনের কথা কিছু বলো নাই। না আসলে ও তোর ভাই বোনদের কথা বলেছে, কিন্তু তার মধ্যে আপনার নাম ছিল না। না ঠিক আছে, আসলে চাচা তো ভাই তো, সেই জন্য হয়তো মনে নাই। অথচ দেখেন ছোটবেলা থেকে একসাথে কিন্তু বড় হয়েছে। মনে করেন ওই যে খেলাধুলা সব করেছি, ডাঙ্গুলি খেলেছি, হাডুডু খেলেছি, সাঁতার কেটেছি, তারপর মনে করেন যে পিকনিক করেছি।
একবার হয়েছে কি তাই আব্বা, এক লোকের গরু চুরি করে মনে করেন ওই সেরাতেই রান্না বান্না করে তারা আবার দাওয়াত দিয়েছে যে আসেন পিকনিক খেয়ে যান। দাঁড়াও 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 বাবাজি, তুমি কি সারা জীবন ওই চুরি টুরি করে এইভাবে জীবন ধারণ করেছো নাকি? কি বলছেন তাহলে সাহেব, ওটা তো বারো বর্ষ কথা বলতেছি। মায়মা ওই এটার জন্য কোথায় চিনুনটিটা? ও ভুলে গেছে, বেছে কথা বলছিলেন না? মামা তুমি যা করলা না পৃথিবীর ইতিহাসে রেকর্ড, বুঝছো? আচ্ছা এত বড় প্রতারণা করতে পারলি তুই? এই এখানে প্রতারণার কি দেখলি? হ্যাঁ কি দেখলি প্রতারণার? ঘটনা হচ্ছে এটা আমার শ্বশুরের টাকা পয়সা, ঠিক আছে? শ্বশুরের টাকা তার মেয়ে নিয়েছে, মেয়ের থেকে আমি নিয়েছি, অসুবিধা তো কিছু নাই। ঘটনা হচ্ছে কি যে শ্বশুরের একমাত্র সন্তান না তার মেয়ে নাম, ওইটা তো আমারও হক আছে, তার মানে আমার টাকা আমি নিয়েছি, কোনো অসুবিধা তো নাই রে ভাই। শোন আমার মনে হয় কি জানো, তোর এখন পালানো উচিত। বোধহয় বলবো টাকা তো পেয়ে গেছিস আর কি। শোন তোর মা এসে যে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে প্রতারণা করতে পারি না। আচ্ছা কি ধরনের কথা বলছিস, কোথায় তোরা প্রতারণা করলি? আরে বাবা তোরা সব কিছু জানিস না। আচ্ছা তুই বল দোস্ত, তুই বল যে আমার আমার প্রবলেমটা কোথায় তুই তো জানিস, তাছাড়া আমি দেখতে কেমন, আমার হাইট কেমন, আমার আচার ব্যবহার কি তুই জানিস না? আর তাছাড়া তুই যে বললি যে একটা মেয়ে হিসাবে আর একটা মেয়ের প্রতারণা করছিস, ক্ষতি করছিস, আরে গাদা ক্ষতি করছিস কোথায়? তুই তো উল্টা আরো মানে আমাদের সম্পর্কটাকে হেল্প করছিস মা সাজলি, এটা একটা হেল্প না? যদি মিথ্যা প্রমাণ করতো তাহলে ধরা গিয়ে যেতাম না? হেল্প করলি না আমাদের। আরে তোকে একটা কথা বলি, যত যাই বলি সত্য কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে তার দিকে আমি ভালোবাসি, এটা তো সত্য, এখানে তো মিথ্যা নাই। অন্য অন্য জিনিস একটা কথা মনে রাখবে, একটা যখন তোরা বানায় গোলাপের তোরা বলে, কয়েকটা গোলাপ থাকলে মিটে গেল, তারপর একটু সবসময় গোলাপ দেয়, অনেকগুলো অন্য গাছের ডাল দেয়, অন্য গাছের পাতা দেয়, ফুল ফুল এগুলো দেয়, কিন্তু মেন দুই একটা গোলাপ থাকলে মিটে গেল। আমার কথা হচ্ছে আমার বউকে আমি ভালোবাসি, এখন কোন নইতে বাসি সেটা হলো আলাদা ব্যাপার। আর একটা কথা বলি শোন, তোরা আমার ফ্রেন্ড না, তোরা আমাকে হেল্প করবি না? তোরা তো আমার বন্ধু, তোর তো হেল্প করবি রে ভাই, একটু হেল্প করতে যে এরকম টেনশনে পড়লে হয়? হ্যাঁ কোনোদিন হেল্প চাস তো, রক্ত চাস, কিডনি চাস, যা তো দিয়ে দেবো, যা যা বললাম তো দিয়ে দেবো। টাকা পয়সার ব্যাপার তো, তোদের টাকা আমি সময় মতো পাঠিয়ে দেবো, টাকা নেই আর কথা বলিস না, ঠিক আছে? ঠিক আছে এখন রাখছি। কি বলল? দেখ আর যাই বলিস, ওর মা সে যে অ্যাক্টিং করাটা আমার আর ভালো লাগছে না। তোর এই নাকামি আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে কেন জানিস? ভালো লাগা মানে হচ্ছে পাত্তি পাত্তি, একবার কথা বলছি 50,000। তুই গেলে পাত্তি চিনলি, মেয়েটা যে সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশ কি তোর হচ্ছে? তোর তো টেনশন কিসের? আমার ফট পড়ে আপনি আর বধু ভাই কোন রকম বলেন তো? আরে মা তো আমাকে এখন ওই যে গেস্ট রুমটা দেখা দিচ্ছে না, আপনি তো খাইতে ঘুমান না, তাহলে আমি ওই রুমে শুয়ে পড়বো। না 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 ভাইয়া, আমাদের এখানে গেস্ট রুম আছে, ভালো গেস্ট রুম। ও তাহলে তো ভালো। ম্যাম শুনুন ভাবে, আমি কিন্তু বেশিদিন থাকতে পারবো না, আমি তো মেম্বার তো, জনপ্রতিনিধি। হ্যাঁ আজকে বিকেলে হলে ভালো হয়, আমি চলে যাব। অবশ্যই ভাইয়া, যেটা আপনি ভালো মনে করেন সেভাবেই হবে, আপনি কোনো চিন্তা করেন না। ভাবে গেস্ট রুমটা এই তো দোতলায় যে হাতের ডানে। ও ঠিক আছে, হাতটা ধুয়ে নেন। কি আজব লোকজন আসছে, দেখেছো এটা? হ্যাঁ এমন তো হতেই পারে, চাচাতো ভাই, আপন ভাই তো আর না। আমরা এরকম চাচাতো ভাই কোনোদিন দেখিনি, পিকুলিয়ার। আহা দুই একদিনের জন্য হয়তো থাকবে, একটু মেনে নিতে হবে না? সব মেয়েটার জন্যে কোনো ক্লাস নাই,
আরো যে কত কি দেখতে হবে কে জানে। তুমি মেয়েটাকে একটু বুঝিয়ে বলো, আমার বন্ধুর ছেলে, কি সুন্দর ছেলে, তাকে এভাবে অপমান করলো। আশ্চর্য, তুমি এখনো এই কথা বলছো? ছেলেটা বললো ফ্লোরিডায় থাকে, এদিকে ধোলাইখালে তার ওয়ার্কশপ। থামো, নিজের মেয়ের অপরাধ ঢাকতে গিয়ে বাবাদের অনেক সময় অভিনয় করতে হয়। তার মানে তুমি সব কিছু বুঝেও? হ্যাঁ, সব বুঝেও। আচ্ছা বলো তো, মেয়ের বিয়েতে একজন বাবার কি স্বপ্ন থাকে? একজন বাবার স্বপ্ন থাকে তার মেয়েটার অনেক বড় বিয়ে হবে, ছেলে উচ্চ শিক্ষিত হবে, বড় চাকরি করবে কিংবা বড় ব্যবসা করবে, তার মেয়েকে সাজানো হবে হীরার গহনায়, সোনার গহনায়, আত্মীয় স্বজনের বিরাট বিরাট লিস্ট হবে, চারিদিকে কাজ হবে, বিয়ের ধুমধাম ধুমধাম হবে, কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে বাবা টেরই পাচ্ছে না। তার মনে পড়বে বাবা ছেলেবেলায় মেয়ে যখন তার হাত ধরে হাঁটত, একটু ছুটে গেলে পরে কই গেল কই গেল, তখন তার চোখটা ভিজে আসবে, পাঞ্জাবির হাতাটা দিয়ে চোখটা সে মুছে ফেলবে, কেউ সেই চোখের জল দেখবে না, যখন কাছে এসে কেউ জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন কীরকম হচ্ছে, তখন সে এক গাল হাসি দিয়ে বলবে ভালো ভালো খুব ভালো হচ্ছে। ওরে সেই বিয়ে যদি বাবার বুক ভেঙে যায়, ভুল হয়ে যায়, তখন তবে বাবা যদি ভুল হয় মেয়ে কখনো কখনো সুখী হয়, বাপ যদি সেটা না হয়। এখনো সে বলে তো কোনো লাভ নেই। হ্যাঁ লাভ নেই, কিন্তু বাবার ভেতরের কথা তো ভেতরেই থেকে যায়, কেউ জানে না, কেউ কোনো খোঁজ রাখে না। সব বাবা তো একরকম হয় না। শোনো, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। দেখো, একটা মেয়েও কিন্তু তার জীবনে এমন একটা ছেলেকে চায় যে তার বাবার মতো কেয়ারিং হবে, সেও ভাবে বাবার মতো ভালো যেন সে হয়। বাবার মতো কেয়ার কি অন্য কেউ করতে পারে? একটা মেয়ের জীবনে বাবা হচ্ছে প্রথম পুরুষ, তাই সে সবসময় ভাবে যে ছেলেটি তার জীবনে আসবে সে বাবার মতো কেয়ারিং হবে। আর যখন এরকম একটা ছেলেকে পেয়ে যায় তখন তো তাকে আর ছাড়তে পারে না। এখানে তো ওদেরও কোনো দোষ নেই বলো? হয়তো, কিন্তু মাঝে মধ্যে এই সমস্ত কিছু দেখে আমি কনফিউজড হয়ে যাই। আমার ধারণা যদি ভুল হয় আমি খুব খুশি হব, খুশি। এই হলো বাবা। বেশ বুঝতে পারছি মেয়েটা তাকে কষ্ট দিয়েছে, কিন্তু তারপরও মেয়ের মঙ্গল কামনা করে, হৃদয়ের মধ্যে মেয়ের জন্য শুধু শুভকামনা। তুই এখানে কি করছিস? আমার শ্বশুরবাড়িতে কি করছিস? বাড়ির দিকে বেড়া। হ্যাঁ বজলু, আমি তোমার ভাই।
আরে মামা তো সাসা তো ফুফা তো পাড়া তো ভাই, না হলে গ্রামা তো ভাই, তো অবশ্যই সেটা তো আর অস্বীকার করতে পারবে না। শোনো, আমি কিন্তু এখন রানিং মেম্বার, আর তোমার বাবা তো আমাগো ক্ষেত্রে এখনো কামলাগিরি করে। মানে কি বলছো? তোমার আব্বা কামলাগিরি করতো মানে? কেন, আপনি কি ভাবছিলেন ভাবি? জমিদারের পুত্র জমিদারকে, হ্যাঁ ওকে জমিদারের ছেলে জমিদার পরিচয় দিয়েছে। আমার কথা বলতেছিস, আমার শ্বশুর বাড়ি থেকে বেরো। ঠিক আছে আমি চলে যাবো। হ্যাঁ বন্ধু শোন, বেশি বাড়াবাড়ি করবি না। গ্রামে যে শুরু করে আসছিলি সেটা কিন্তু মামলা হয়ে গেছে, সে মামলার ওয়ারেন্টও বেরিয়ে গেছে, পুলিশ তোরে খুঁজতেছে। এই পুলিশে ফোন করবো নাকি একটা? হ্যাঁ না দরকার নেই। কেন না, অবশ্যই আপনি পুলিশকে ফোন দিন, এক্ষুনি ফোন দেন। শুনেন ভাবি, শুনে সে আপনাদের কাছে অনেক গল্প বানাইছে না, সে কুয়েট থেকে পাস করেছে, এই সালে তো মেট্রিক পাসও করে নাই, আপনি জানেন? হ্যাঁ ও আপনাদের কি বলছে, জমিদারের ছেলে, অনেক গল্প করছে, সে রাজপুত্র, সে কিছুই না। যাক আমি এখন এই বিষয়টা একটু তাও হিসাবে তারা করে নিই। তুমি আমার মেয়ের সঙ্গে কেন কেন চিট করেছো তার জবাব দাও। খুব ছোটবেলা এই শহরে এক বড়লোক বাড়িতে আমার বাবা ড্রাইভারের চাকরি করতেন। বাবা যখন গাড়ি নিয়ে এখানে আসবে আমি তখন খুব ছোট, বাবার কাছে বায়না করলাম যে বাবা গাড়িতে চড়াবে। বাবা আমাকে তার গাড়িতে তার পাশে বসিয়ে এই বাসায় নিয়ে এসেছিল। যখন এই বাসায় ঢুকি, মানে সেই বড় লোকের বাসায় ঢুকি, সে বাসার একটা ছোট্ট মেয়ে আমাকে দেখার পরে তার গাড়িতে কেন উঠেছি, তার গাড়িটাকে আমি নোংরা করে দিয়েছি, এর জন্য আমাকে একটা জোরে থাপ্পড় মেরেছিল, চর মেরেছিল। আর আমার বাবা কেন আমারকে তার গাড়িতে চড়িয়েছে, তাদের গাড়িতে চড়িয়েছে, সেই জন্য বাবার বাবাকে চাকরি হারাতে হয়েছিল। সেই শাস্তি কি আমার মেয়ের উপর এসে পড়া উচিত? এটা কি ঠিক? ঠিক না বেঠিক সেটা জানি না, তবে সত্যি কথা বলতে মা আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, অনেক। হ্যাঁ ছোটবেলায় আমি বড়লোক মেয়েদের প্রতি একটা প্রতিশোধের ভাব ছিল, কিন্তু তানজিলকে দেখার পরে সে সময় চলে গেছে। যেটা প্রশ্ন করতে সেটার উত্তর দাও, তানজিল তানজিল বাদ দিয়ে যেটা সত্যি সেটা কও। আমি আসলেই তানজিলকে ভালোবাসি।
বাবা আমি মাকে বলছিলাম যে আসলে আমি কাঞ্জনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আসলে কাঞ্জনাকে পাওয়ার জন্য আমি এসব করেছি। বেশি ভালোবাসলে হিতের জ্ঞান মনে হয় থাকে না। আমি জানি যে সব কিছুর একটা সীমা রেখা আছে, আমি সীমা রেখাটা অতিক্রম করেছি। বাবা আমি আই এম রিয়েলি সরি। আমি জানি যে আমার এই অপরাধ ক্ষমার যোগ্য না। তারপরে যেহেতু বাবা ডেকেছে, সন্তানের যদি মনে করে থাকে তাহলে মাফ করে দিলেন। আমি তোমার জন্য একটা নাক ফুল নিয়ে এসেছি, আমার পরিশ্রমের টাকা কেন, অনেস্টির টাকা কেন, প্লিজ।